গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো যে কেমন আছো, আশা করছি সকলে খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি। আজকে 24শে অক্টোবর, মন্ডে, তো আজকে কালী পুজো। তো সকলকেই জানাই কালী পূজার জন্য হ্যাপি হ্যাপি দিওয়ালি, অ্যান্ড তোমরা সকলে খুব মজা করো, খুব খুব আনন্দ করো। তো আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো বেশ কয়েকটা কাজ ছিল, তো আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম লক্ষ্মী পুজোর পরের দিনে। আবার বাড়িতে এসেছি শনিবার, সো আবার আমি ব্লগ স্টার্ট করেছি, কারণ হোস্টেলে ব্লগ করতে পারিনি বেশ কিছু কাজের জন্য। তো বাড়িতে এসেছি, বেশ একটু টাইম পাবো, সেই জন্য আমি আবার ব্লগ স্টার্ট করে দিয়েছি। কালকে ব্লগ স্টার্ট করিনি, আজ থেকে আবার ব্লগটা আমি স্টার্ট করছি। তো যতটা পারবো, যতটা সম্ভব হবে, কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, আজকে এখন বাজছে 11টা, পুরো পাক্কা 11টা বাজছে। তো আমি এখন টাউন বেরোচ্ছি, বেশ কয়েকটা জিনিস কেনাকাটা আছে। তো মৌ আমার সাথে যাচ্ছে না, আমি একাই যাচ্ছি, চলো। তো কী কিনছি না করছি, কী করছি সব কিছু তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা আমার সাথেই তোমরা থাকো এবং দেখে থাকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। দোকান ঘুরে প্রদীপ কিনতে এসেছি। এই দোকানটাতে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে এবং দামও খুব রিজনেবল, এই জন্য এই দোকানটাতে আমি কিনছি। এটা ঠাকুর বাড়িতে দোকানটা একদমই পাশে বসেছিল দোকানটা, প্রায় এখানে অনেকগুলো দোকান থাকে, তার মধ্যে এই দোকানটাতে আমার দেখে খুবই ভালো লেগেছে, তাই আমি এখান থেকে অনেকগুলো এরকম ছোট প্রদীপ বড় প্রদীপ মিলিয়ে অনেকগুলো প্রদীপ কিনেছি, যেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। আর তোমরা এখন এইখানের এই কালেকশনগুলো দেখে নাও। এইগুলো প্রত্যেকটারই দাম 5 টাকা করে, যদি তুমি এক ডজন নাও তাহলে 5 টাকা। আর ওই দিকে থালার মতো যে প্রদীপগুলো রয়েছে ওইগুলো 150 টাকা করে দাম রয়েছে, আর এগুলো 50 টাকা 70 টাকা এই সমস্ত কিছু মিলেই এই দামগুলো রয়েছে। এবং এখানে অনেক রকমের কালী ঠাকুরের মূর্তি পাবে, ঠাকুরের মূর্তি পাবে অনেক রকম। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখছো কত রকম কালেকশন রয়েছে এখানে। এখানে পুজোর সমস্ত কিছুই পাবে, মালা ধূপ ধুনো যা যা লাগে সমস্ত কিছু সব কিছুই পাবে তোমরা। এই দোকানটাও ঠাকুর বাড়িতেই, ওই যেখানে প্রদীপ কিনলাম তারই একটু পাশে বসেছে এই দোকানটা। এইখানে সমস্ত রকম বাজি পাওয়া যায়, এখান থেকে আমি কয়েকটা বাজি নিয়েছি, আরও কিছু বাজি নেব, সেটা অন্য দোকান থেকে নেব। তো চলো দেখো অনেক রকম বাজি পাওয়া যাচ্ছে। তো এখানে কেনা হয়ে গেছে আমার, তাই আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে অন্য দোকানে যাচ্ছি, অন্য দোকানে আরও আমি বাজি কিনতে যাচ্ছি। এই যে আরেকটা দোকান, এই দোকানে আমি বাজি কিনতে এসেছি, ওখানে কিছু কিনেছি এবং এখানে কিছু কিনেছি, কেনা হয়ে গেলে চলে চলে। বাড়িতে কাজ চলছে, প্রচুর নয়েজ হচ্ছে প্রচুর, তো যেন একটা রুমে এসে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখন মাথায় কালার টালার লাগিয়ে নিয়েছি, তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আমার, খুব খুব খিদে পেয়েছে, তো সেই জন্য এই যে পায়েস আর একটা আপেল খাচ্ছি আমি। সকালবেলা সেই চাপি সুট খেয়ে বেরিয়ে গেছিলাম, এখন খাই। খেতে খেতে এটাও মাথাতে টাইম হয়ে যাবে, তারপর স্নান করে নেব, স্নান করে খেতে খেতে 2টো বাজে, তাই এখন একটু খেয়ে নিচ্ছি। চলো স্নান করে এসে কেমন লাগবে সেটা তোমাদেরকে দেখাবো, আর আজকে লাঞ্চে কী করছি সেটাও দেখাবো। তো এখন চলো। সোমবার, তাই দাদা নিরামিষ খাই, খিচুড়ি হয়েছে তাই আমি একটু টেস্ট করছি। তো আমার ভালো লাগছে না খেতে, তাই আমি ভাত খাবো। আজকে ভাতের মধ্যে রয়েছে ভাত, ডাল, পটল ভাজা, করলা ভাজা, মাছের তরকারি, আর ডাল হয়েছে পেঁপে দিয়ে ডাল, আর অনেক তরকারি হয়েছে কিন্তু সেগুলো আমি খাচ্ছি না, আমি মাছ ভাজা খাচ্ছি আর মাছের ঝাল খাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান। তো খেয়ে দিয়ে তারপর থেকে আমি আর মৌ মা প্রত্যেকে গল্প করছিলাম। এখন এনভায়রনমেন্টটা দেখতে যে সুন্দর লাগছে না, দারুণ লাগছে, দারুণ লাগছে। এমনি সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তারপর এখন সে একটা সিঁদুরে মেঘ একটা কালার হয় না, ঠিক সেই রকম আকাশটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আমি তাই ছাদটাই ঘুরতে এলাম, কোথায় প্রদীপ দেওয়া যায়, কোথায় মোমবাতি দেওয়া যায় সেগুলো দেখার জন্য। সন্ধে হতে যাচ্ছে, হতে যাচ্ছে, সন্ধেবেলা আমি ঘুরতে যাবো, কার সাথে যাচ্ছি কি করছি সেটাও দেখাবো। আর হেয়ার কালারটা আমার ঠিকঠাক স্যাটিসফাইড নয় এই কালারটাতে, আমি এই কালারটা ফার্স্ট টাইম করলাম, এক কালারটা আমি দেখতে পারি না কেন বলো তো, কারণ আমার অনেক দিন প্রায় হচ্ছে হয় রেড, নয় সেরিমন রেড, নয় তো ব্রাউনের যে কোনো ভ্যারিয়েন্ট এইগুলো থাকে, তো তার মধ্যে কালোটা হয়ে গেছে না কি বলবো। যাই হোক,
এইটা আমি আমার পরে চেঞ্জ করে দেবো, দু তিন দিনের মধ্যে আমি চেঞ্জ করে দেবো, কারণ এটাতে আমার ভালো লাগছে না, আমি নিজে স্যাটিসফাইড নয়, কে কী বলো না বললো। যাই হোক, এখন আমি এই এনভায়রনমেন্টটা এনজয় করছি, তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম, একটু এনজয় করে তারপর নিচে যাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি প্রতিটা মন্দিরে মোমবাতি দিতে বেরিয়েছি, তো এখন বাড়ির ঠাকুরকে মোমবাতি দিয়ে যাবো, আর ক্যামেরা অন করে আমাদের ঠাকুরকেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে কিমা সন্ধ্যা দিচ্ছে। আর এই যে আমাদের গপু, ছোট গপু। দাদা আমার সাথে এসেছে মোমবাতি দিতে। দাদা ওই বাকি দুটো মন্দিরে ছিল না, এই মন্দিরটাতে এসেছে, আমরা ভাই বোনে এসেছি। এটা দিদিকে তাকা, দাদা মোমবাতি দিচ্ছে, এত বাতাস দিচ্ছে না, এখানটা পুরো সব নিভে যাচ্ছে। দাদা দেওয়া হয়ে গেলে আমি দেবো। এই যে দাদা পিছনে পিছনে আসছে, আমাদের অনেকগুলো মন্দিরে দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে দাদুর মন্দিরে দেব। এখানটা লাইট নেই, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগবে, আর চারিদিকে অনেক মোম ফাটানো হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ওই জন্য প্রচুর নয়েজ আসবে। এখানে দাদুর মন্দিরে দাদা প্রদীপ দিচ্ছে, দাদা তো আগে আগে হাঁটছে, ওর পায়ে খুর লাগানো আছে নাকি জানি না, ও তো খালি পায়ে কষ্টও হয়নি, বলছে আয় আয় আয়, আমার তো পায়ে কি লাগছে। সে এখন এই যে মোমবাতি জ্বালাচ্ছে, হাই দেখ ছোট্ট একটা গাছ হয়ে গেছে রে ভিতরে, আর এই দিকে একটা মন্দির আছে। এই এগুলো সব নিভে গেছে দাদা, দাঁড়া জ্বালাতে হবে তো। তুই ঘরে দিয়েছিস, হা 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 আবার নিমে গেল, চা তুই ঘরে দিয়েছিস, আমি দিয়ে দিয়েছি, নিভে যাচ্ছে সব। এই ছাদে প্রদীপ গুলো দিতে হবে, সেখানে থাকবে না, নিমে যাবে না, প্রদীপ থাকবে। এই যে আমার মাম্মা, মাম্মাকে মাঝে মাঝে পাওয়াই যায় না ভিডিওতে, মাম্মা বলে যে না আমি ভিডিওতে আসবো না আসবো না এরকম বলবে, লজ্জা লজ্জা পায়, বাবা লজ্জা পায়নি কিন্তু মা লজ্জা পায়, বাবাকেও ডাকবো, বাবার সাথে পরে ভিডিও বানাবো, এখন মাকে কাছে পেয়েছি ওই জন্য মায়ের সাথে ভিডিও বানাচ্ছি। এটা আমার মা, আমি মামার বাড়ি চলে যাই, পূজাকে নিয়ে আসি, দিয়ে পরে একসাথে মোমবাতি দেবো, শোনো না একসাথে ছাদে একসাথে প্রদীপ মোমবাতি দেবো আর বাজি ফাটাবো, দিয়ে তারপর ঘুরতে যাবো, একটু তাড়াতাড়ি চলে আসবো, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো, আমি এখন পূজাকে আনতে যাবো, পূজাকে আনার জন্য আমি মামা বাড়ি যাবো, যাই তাহলে, এখন মামা বাড়ি চলে যাই, হ্যাঁ যাবো তো, যাচ্ছি তাহলে মামা বাড়ি। প্রদীপ দেওয়া হয়ে গেছে, দাদা অনেক আমার ফটোও তুলে দিয়েছে, এখন আমরা বাজি ফাটাবো, কি করবো ভিডিওটা কর। বাড়িতে সাজিয়েছে, আনতে
থেকে মামা বাড়ি চলে এসেছি সেজেগুজে। তো আমি আর পূজা একটু বেরোচ্ছি, আমরা টাউন যাব, কয়েকটা ঠাকুর দেখে চলে আসব। এখন স্কুটি চালাবো তাই ব্লগ করতে পারবো না, তো যদি সম্ভব হয় পূজাকে বলবো, পূজা যদি করতে পারে তাহলে তোমরা দেখতে পাবে। তো চলো এখন যা যাক। আমি আর পূজা এখন টাউনে চলে এসেছি, একটাই মাত্র ঠাকুর দেখবো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা অন করে। এই দেখো প্যান্ডেলটা করেছে, এইটা ঠাকুরবাড়ি বাজারে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা। আর বাদবাকি ঠাকুর দেখতে যাইনি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, বাড়িতে মা টেনশন করবে বেশি দেরি হলে। আমি আর পূজা দুজনেই বেরিয়েছিলাম, দাদাও আসেনি, মৌ বাবা কেউ আসেনি, তো আমরা দুজনে এসেছি। দেখো এটা পুরোটাই প্যান্ডেলটা এইভাবে করা হয়েছে। এইখানে তো অনেকে সেলফি তুলছে, ফটো তুলছে, আমরাও তুলবো, আগে আমরা ঠাকুরটা দেখে নিই তারপর তুলবো। এটা হলো ঠাকুরের মুখ, আর এইটা দেখো পুরো প্যান্ডেলটা হয়েছে। প্রচুর প্রচুর ছবি তুলেছি, প্রচুর মজা করেছি। এই জাস্ট ওখানে আধ ঘন্টার মতো ছিলাম, তারপর চলে এসেছি, এই সব করেছি দেখো, আর পূজার সাথে ছবি উঠেছি অনেক। এই দেখো আমি আর পূজা প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি, তো সামনে দেখব যে কোনো আইসক্রিম দোকান আছে কি না, আমরা দুজনেই আইসক্রিম খাবো, তারপর বাড়ি চলে যাব। আজকে বেশি কিছু খাবো না, কারণ মামা বাড়িতে গিয়ে পিঠে খেতে হবে আমাকে, ওই জন্য বেকার ইনডাইজেশন কেন হয়ে যাবে, সেই জন্য কোনো স্পাইসি ফুড খাচ্ছি না, শুধু একটু আইসক্রিম খাবো আর চলে যাব। তো তার আগে আমাকে স্কুটি আনতে যেতে হবে, স্কুটিটা ওখানে সাইডে রাখা রয়েছে, আমি ওখানে স্কুটিটা নিয়ে আসি, আসার পর আমি বাড়ি যাব। আমি আর পূজা এখন আইসক্রিম নিতে এসেছি, আমি আর ও একটা কর্নেটো নিয়েছি। এই দেখো আমার জন্য বসে বসে খাচ্ছি। ঠাকুর দেখে ফিরে গেছি, মামা বাড়ি গেছিলাম, পূজাকে দিয়েছি, ওখানে মামিমা দিদা কি করেছিল, পিঠে করেছিল, পিঠে করেছিল, পিঠে খেয়েছি, খেয়ে দিয়ে চলে এসেছি, খুব তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ দেরি হলে মা আবার টেনশন করবে, ওই জন্য এখন বাজছে 9:30-10 বাজবে। তো চলে এসেছি, এখনও ফ্রেশ হয়নি, দেখো ফ্রেশ হয়নি, এগুলো ঠিকঠাকভাবে ডিসকার্ড করি, ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে আবার আসছি। আজকের ব্লগটা আর বেশি কিছু নয়, এখানেই শেষ করব, এবং সাথে একটা কথা বলতে চাই যে সকলের জীবন আর মন সব কিছুই আলোকিত হয়ে উঠুক, আর সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, এবং সামনে আরও অনেক অনুষ্ঠান রয়েছে, সেইগুলো খুব খুব মজা করো, এবং যারা কালকেও বাজি ফাটাবে এবং যারা যারা বাজি ফাটাবে তারা অবশ্যই শব্দবাজি ফাটাবে না, শুধু আলোকবাজি ফাটিও, এবং সেটাও লিমিটের মধ্যে, কারণ শুধু আলোকবাজিতেও অনেক পলিউশন হতে পারে। তো সব কিছুই আমাদেরকে দেখে তারপর আমাদেরকে আনন্দ করতে হবে, আমাদের আনন্দের কারণ অন্য কারো যাতে না নিরানন্দ হয় সেটার দিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমিও এটা লক্ষ্য রাখার চেষ্টা করেছি, তো আমি চাই তোমরা সকলেই লক্ষ্য রাখো, এবং আমাকেও এইভাবে তোমরা অনেক কিছু মেসেজ দাও যাতে আমিও সেটা মেনে চলতে পারি। তো চলো বেশি জ্ঞান দেব না, বেশি বকবক করবো না, যে সেটা মনের কথা ছিল তাই বললাম। তো আজকের ব্লগটা বাস এইটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা ভিডিওটা দেখতে পারো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা দিনে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, হ্যাপি থেকো, অলওয়েজ থিঙ্ক পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভ। টাটা, বাই বাই। Thank you.